যদি আপনি ড্রাগন চাষ শুরু করতে চান তাহলে কিন্তু আপনার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ড্রাগন গাছের মাটি আমি কিভাবে তৈরি করব। তো আমাকে এরকম কোয়েশ্চেন করছে অনেক দর্শকরা কোয়েশ্চেন করে, তো সেই কারণে আজকে ভিডিও। আর একটা দর্শককে উত্তর দেওয়ার থেকে আমি মনে করি আমার সমস্ত দর্শক যাতে আমার উত্তর জেনে যায়, সেই কারণেই কিন্তু আজকে ভিডিওটা তৈরি করেছি। অর্থাৎ পোল সিস্টেমে বা ট্রেলিস সিস্টেমে কিংবা আপনি যদি পটে ড্রাগন চাষ করতে চান তাহলে আপনি কিভাবে মাটি তৈরি করবেন, অর্থাৎ মাটির রেশিওটা কেমন দেবেন, সেটাই কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আজকে ভিডিওটা একদমই ছোট, কারণ একজনের একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, যে রিকোয়েস্টটা আমার মনে হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য এটা প্রয়োজন, সেই কারণে ছোট হলেও ভিডিওটা আমি কিন্তু আপনাদের বলে দেব যে অ্যাকচুয়ালি ড্রাগন গাছে পটে বা মাটিতে দুই রকমভাবেই মাটির যে রেশিও, অ্যাকচুয়ালি মাটি আমরা কীরকমভাবে তৈরি করে আমরা প্রতিস্থাপন করব, এটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়। তো আমি দেখাবো বলে অ্যাকচুয়ালি নতুন বাগানে এসেছি, নতুন বাগানে আপনাদের দেখাতে একটু সুবিধা হবে। যেগুলো আপনারা পোলে লাগাবেন, অর্থাৎ সিঙ্গেল রিং সিস্টেমে লাগাবেন, সেগুলো কিন্তু জাস্ট আপনারা একটু উঁচু ঢিবি করে নেবেন। উঁচু ঢিবিটা একটু যেন মাটি ছাড়া বা এই যে বেডটা তৈরি হচ্ছে, এই যে বেডটা তৈরি হয়েছে, এই বেডের থেকে কিন্তু উঁচু ঢিবিটা দেখতে পাচ্ছেন এতটা উঁচু। আর এই ঢিবিটা কী দিয়ে তৈরি হয়েছে, ম্যাক্সিমামটাই কিন্তু সার দিয়ে। সেটা কী কী দিতে হবে সেটা আমি বলে দেবো, তার আগে কীভাবে মাটি বা জায়গাটা তৈরি করবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি। এটা ধরুন ট্রেলিস, তো ট্রেলিসেও কিন্তু সেমভাবে দুই সাইডে কিন্তু এরকম নিচু থাকবে এবং মাঝখানটা কিন্তু এরকম আপনাদের বেড তৈরি করে নিতে হবে উঁচু করে, এবং তারতে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার লাগবে, সেটা আমি কিন্তু বলে দিচ্ছি কোন সার কোন পরিমাণে কতটা পরিমাণে দিতে হবে। এক্স্যাক্টলি সবার প্রথমে বলবো, আমরা যদি রিং সিস্টেমে প্রতিস্থাপন করি তাহলে আমরা কীরকম মাটি তৈরি করব। ন্যাচারালি আমি এখানে কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি এবং গোবর সার, এইগুলোই মেন উপাদান দিয়েছি, আর একটু নিমখোল দিয়েছিলাম, একটু সিউইড দিয়েছি, তাছাড়া কিন্তু কোনো উপাদান আমরা ইউজ করিনি। কিন্তু কোনটা কতটা পরিমাণে দিয়েছি সেটাই কিন্তু এবার আপনাদের জানাবো। তো মেনলি এখানে কিন্তু আমরা কম্পোস্ট যেটা দিয়েছি, কম্পোস্ট দিয়েছি প্রায় 20 কেজির মতো কম্পোস্ট, 20 কেজি কম্পোস্ট, সঙ্গে কিন্তু প্রায় 30 কেজির মতো আমাদের কিন্তু গোবর সার দেওয়া আছে এটাতে, আর তার সঙ্গে হাড়গুঁড়ো 100 গ্রাম, শিংকুচি 100 গ্রাম এবং সিউইড 100 গ্রাম, এভাবে কিন্তু মেশানো আছে। আর 200 থেকে 300 গ্রাম 500 গ্রাম পর্যন্ত আপনারা কিন্তু নিমখোল ইউজ করতে পারেন, তবে অত ইউজ করার দরকার নেই, 200 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত কিন্তু ইউজ করলেই যথেষ্ট। এটা কিন্তু রিং পদ্ধতিতে হয়ে গেল। ট্রেলিসে ঠিক একই রকম সিস্টেম, অর্থাৎ এখানে যে চারটে গাছে আমি কিন্তু হিসাব বলে দিয়েছি কতটা করে দিয়ে দিতে হবে, তো এটা চারটে গাছের হিসাব। ট্রেলিসেও আপনারা গাছ গুনবেন, সেই অনুপাতে কিন্তু খাবার আপনারা দিয়ে দেবেন, মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন অলমোস্ট সেম মাটি কিন্তু আপনারা এখানেও দেখতে পাবেন, এখানেও কিন্তু এরকম সেমভাবে কিন্তু ফার্টিলাইজিং করা হয়েছে। ফার্টিলাইজিং অ্যাকচুয়ালি প্রথমবারের এটা মাটি তৈরি হয়েছে। তো মোটামুটি রিং এবং ট্রেলিসে কীভাবে মাটি তৈরি করবেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি যেটা আপনাদের বলে দেবো সেটা হচ্ছে আপনাদের যেটা পটে যারা প্রতিস্থাপন করতে চাইছেন, পটের মাটি একটু কিন্তু হালকা রাখবেন, একটু মানে এখানে যেমন উঁচু ঢিবি আছে, সব জায়গায় একটু মাটির প্রেশার আছে, তো পটের মাটি কিন্তু এত ভারী হলে হবে না, পটের মাটি একটু হালকা রাখবেন। কীরকম হালকা, ন্যাচারালি আপনি কিন্তু পটের মাটিতে যে যা মানে যত বড়ই পট হোক না কেন, আমি অনুপাতটা বলে দিচ্ছি, সেই অনুপাত অনুযায়ী কিন্তু আপনারা প্রতিস্থাপন করবেন, পুরো মাটি তৈরি করবেন। তো আপনারা কিন্তু গোবর সার এবং কম্পোস্ট মিলিয়ে 50% কম্পোস্ট আপনারা ইউজ করবেন, এবং তার সঙ্গে আপনারা গার্ডেন সয়েল ইউজ করবেন 30 থেকে 40% কিন্তু গার্ডেন সয়েল ইউজ করবেন, বাকি থাকবে 10% কি 15% যেটা বাকি থাকবে সেটাতে কিন্তু হাড়গুঁড়ো, শিংকুচি এবং সিউইট এগুলো কিন্তু দিতে হবে, একটু নিমখোল মিশিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের পটের মাটি রেডি হয়ে যাবে। আর সবথেকে ভালো হয় আপনারা পটের মাটি তৈরি করবেন, পটের মাটিটা তৈরি করে অন্তত 10 থেকে 15 দিন মিনিমাম রাখবেন, আরও বেশি রাখলে খুবই ভালো হয়। রেখে দিয়ে সেই মাটিটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, সেই মাটিটা রেডি হয়ে যাওয়ার পরে একটু সুন্দর মানে অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখবেন ওই মাটিতে যে কোনো গাছ লাগালে কিন্তু অনেক
তাড়াতাড়ি গ্রোথ শুরু হয়ে যাবে। তো সেইভাবে কিন্তু আপনারা মাটি তৈরি করতে পারেন। আর আপনারা কিন্তু চাইলে মানে পটের মাটিতে সাদা বালি কিন্তু মিশাতে পারেন, তাহলে কিন্তু ওয়েল ড্রেনেজ হবে এবং মাটি খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো এটা আপনারা চাইলে মিশাতে পারেন সাদা বালি, কিংবা না মিশালেও কিন্তু চলবে। মোটামুটি আপনি পটের গাছ ছাড়াও কিন্তু যদি আপনি রিংয়ের গাছ বা ট্রেলিসেও যদি আপনি বালি ইউজ করেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে আমাদের জল নিকাশি ব্যবস্থা অনেক ভালো আছে, মাটি অনেক ভালো, সেই কারণে আমরা কিন্তু এবছর আর বালি ইউজ করিনি। এর আগের বছর পর্যন্ত কিন্তু আমরা বালি মাটিতে ইউজ করেছিলাম। তো আপনারা বালি ইউজ করতেও পারেন নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। যতটা পারবেন মাটিটা হালকা রাখার চেষ্টা করবেন। আর যারা নতুন প্রতিস্থাপন করতে চাইছেন, এখনও পর্যন্ত ভালো ভ্যারাইটি সন্ধান করতে পারছেন না, আমার মাধ্যমে কিন্তু আপনারা ভালো ভ্যারাইটি কালেকশন করতে পারেন। প্রায় 100 কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আমার মাধ্যমে কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। কী করতে হবে, স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনাকে একটা SMS পাঠাতে হবে। কী লিখবেন SMS-এ? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এইটুকু লিখে আমাকে হোয়াটসঅ্যাপে SMS-টা পাঠিয়ে দিন। তো এই যে 100 ভ্যারাইটি, এর একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে, প্রাইস লিস্ট। আপনার SMS-এর রিপ্লাই হিসেবে কিন্তু অবশ্যই আপনার নাম্বারে আমি এটা সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।